এবারের আয়োজনে আপনাদের নিয়ে যাব স্মৃতিবিজড়িত মধুর ক্যান্টিনে। মধুদার যে রেস্তোরাঁটি সাক্ষী হয়ে আছে দেশ স্বাধীনের আগের ও পরের আন্দোলন ও সংগ্রামের, শত বছরের পুরনো এই ক্যান্টিনের খাবারের স্বাদটাও কিন্তু বেশ। ছাত্র রাজনীতির আতরঘর নামে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, ডাকসুর পেছনে অবস্থিত এই রেস্তোরাঁটির উদ্যোক্তা মধুসূদন দে, সবার মুখে মুখে যে মধুদা, যাকে ১৯৭১ সালে হত্যা করে পাক হানাদার বাহিনী। ৬৯ গণ অভ্যুত্থান থেকে ৭১ পর্যন্ত রাজনীতির বহু উত্তাল সময়ের সাক্ষী এই মধুর ক্যান্টিন। স্বাধীনতা যুদ্ধের সময়ও বিচক্ষণ সিদ্ধান্ত আর যোগ্য নেতৃত্ব আসে এই মধুর ক্যান্টিন থেকেই। সেখান থেকেই প্রগতিশীল গণতান্ত্রিক ছাত্র রাজনীতির যেন এক অবিচ্ছেদ্য অংশ মধুর ক্যান্টিন। ৫২ থেকে আমরা যদি শুরু করি, তার পরবর্তী যে ধাপগুলো সেখানে কিন্তু কেন্দ্রবিন্দু ছিল মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিন আমরা যারা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই, সেই স্বপ্নের বিচরণ কেন্দ্র হচ্ছে মধুর ক্যান্টিন। সবাই তাদের স্বাধীনভাবে আড্ডাটা দিতে পারে। আমি মনে করি যে গণতন্ত্র চর্চার তীর্থক্ষেত্র বলা চলে ক্যাম্পাসের মধুর ক্যান্টিনকে। এই ক্যান্টিনে ক্লাস শেষে চায়ের কাপে চুমুকে চুমুকে জমে ওঠে আড্ডা, সাংগঠনিক আলাপচারিতা কিংবা গ্রুপ স্টাডি। এই মধুর ক্যান্টিনে আমরা বসেছি এখানে, আমরা এটা এই জায়গাটা আমাদের পরিচিত, এখানে আমরা এসেছি বন্ধুবান্ধব সবাই মিলে, এখানকার চা সিঙ্গাড়া আমরা খেয়েছি। মধুর ক্যান্টিন অনুভূতি তো যেটা আমাদের স্বাধীনতা, আমাদের জীবনবোধ, আমাদের বাংলাদেশ, এখানেই আন্দোলন, এখানে চা সিঙ্গাড়া খেয়েই সবাই মানে আরও উদ্দীপ্ত হয়েছে, প্রাণ ফিরে পেয়েছে। প্রাক্তন শিক্ষার্থীরাও এখনও সুযোগ মিললেই এসে জড়ো হন এই মধুদার ক্যান্টিনে, স্মৃতির রোমন্থনে ফিরে যান নিজেদের বিশ্ববিদ্যালয় জীবনে। আমি আমার ভাই ৯০ গণ আন্দোলনের ছাত্রনেতা সুপি আহমদের সাথে এখানে দেখা করতে আসতাম, তখন মনে হতো যে আমি ওই আন্দোলনে একজন অংশীদার। মধুর ক্যান্টিন বললে তো অবশ্যই একটা নস্টালজিয়া কাজ করে, যে মধুর ক্যান্টিন এখানে মানে অনেক অনেক ফেমাস স্মৃতি বলতে পারেন। স্থাপত্য পুরনো হলেও আধুনিক রাজনীতিতেও রয়েছে মধুর ক্যান্টিনের গুরুত্ব, যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে থাকা এক স্থবির অভিভাবক। মূর্ছনৈশী, চ্যানেল ২৪, ঢাকা।